বছর ঘুরে আরও একবার আমরা এসে পৌঁছলাম চোদ্দই ফেব্রুয়ারিতে। চোদ্দই ফেব্রুয়ারি ভারতের ইতিহাসে একটা অত্যন্ত নির্মম এবং রোমহর্ষক দিন, যে সমস্ত বীর সেনানায়কেরা নিজেদের ত্যাগ তিতিক্ষা আর আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদেরকে রক্ষা করে আমরা যাদের জন্য নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারি তাদের অবদানকে স্মরণ করার, শ্রদ্ধা করার একটা অন্যতম দিন হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি। বলতে দ্বিধা নেই, এই চোদ্দই ফেব্রুয়ারি মানেই হচ্ছে আটকে ওঠার দিন। চোদ্দই ফেব্রুয়ারি মানে হচ্ছে সন্ত্রাসবাদ তথা বিচ্ছিন্নতাবাদকে সমস্বরে ঘৃণা করার দিন। আমরা যদি আজ থেকে ঠিক ৬ বছর আগের আজকের দিনে ফিরে যাই, তো আমরা দেখতে পাই এই দিনে ৪০টা ভারত মাতার কৃতি সন্তান শহীদ হয়েছিলেন। তারা প্রত্যেকেই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলের কর্মী ছিলেন। ২০১৯ সালের চোদ্দই ফেব্রুয়ারি আজকের দিনে সিআরপিএফ বা কেন্দ্রীয় রিজার্ভ বলের সেনাবাহিনীদের নিয়ে একটা গাড়ি জম্মু এবং কাশ্মীরের পুলওয়ামা জেলার লেথপুরা অতিক্রমকালে জম্মু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহনবাহিত আত্মঘাতী বোমা হামলা সংঘটিত হয়। গোটা দেশ জুড়ে সাড়া তৈরিকারী এই আক্রমণে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বলের কর্মী শহীদের মৃত্যুবরণ করেন। পরবর্তী সময়ে সামনে আসে এই ঘটনায় পাকিস্তানি ভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন জইসি মোহাম্মদ দায়ী ছিলেন। আমরা মনে করি আজকের দিনটা দেশের জন্য নিবেদিত সেনাবাহিনীর প্রতিটা জওয়ানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের দিন। আমরা মনে করি আজকের দিনটা সমস্বরে সম্মিলিতভাবে সন্ত্রাসবাদ তথা বিচ্ছিন্নতাবাদের প্রতি ঘৃণা বর্ষণের দিন। আমরা প্ল্যানেট ত্রিপুরা নিউজ পরিবার আজকের দিনে অর্থাৎ ভারতের ইতিহাসে এই অন্যতম কালো দিনে সন্ত্রাসবাদের প্রতি ঘৃণা বর্ষণ করছি। যে সমস্ত বীর সেনানায়কেরা নিজেদের জীবন দিয়ে দেশমাতৃকার সেবা করেছেন, করে চলেছেন, আমরা তাদের প্রত্যেকের প্রতি বিনম্রভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা চাইছি পুলওয়ামা হত্যাকাণ্ডের এই কালো দিন আর কখনো ফিরে না আসুক। পাশাপাশি যে সকল বীর সেনানায়কের পরিবারবর্গরা এখনো শহীদের স্মৃতিকে আগলে ধরে জীবনকে অতিবাহিত করে চলেছেন, আমরা তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বলতে চাইছি শত দুঃখের মাঝেও আপনাদের গর্ব করার দিন আজ, কারণ আপনারা যে মহান শহীদ পরিবারের সদস্য। চোদ্দই ফেব্রুয়ারিতে শহীদের মৃত্যুবরণ করা প্রতিটি ভারতীয় বীর সেনানায়কের উদ্দেশ্যে শুধু এটুকু বলবো, শহীদ আমরা তোমায় ভুলছি না, ভুলব না। হে অমর শহীদ, যেভাবে জীবন দিয়ে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করেছ, আমরা আজীবন তোমার এই দেশপ্রেমকে নতমস্তকে নমন জানাব। জয় হিন্দ। রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ।